সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। দর্শক শ্রোতা, আমরা ফাসিলা ডাঙ্গাহাটে অবস্থান করছি। এই ফাসিলা ডাঙ্গাহাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা। সপ্তাহে একদিন শুধু বুধবার বসে। আজ বুধবার 23 মার্চ 2022। আমরা যেখানে আছি এখানে গাভী গরুগুলো বিক্রি হচ্ছে। তো প্রথমে আমরা একটা শাহি হল দেখছি, এই শাহি হলটা এবং সেই সাথে দেশাল গাভী গরুগুলোর বাজার দরটা আপনাদের জানাবো। চলেন কথা বলতে চাই আমরা বিক্রেতাদের সাথে। ভাই আসসালামু আলাইকুম, আপনার বয়স কেমন? গাভীর 4 দাঁত বয়স। দুধ কতটুকু হচ্ছে এখন? 5 কেজি দুধ হয়। বাচ্চা তো বক না? না, কত চাচ্ছিলেন, দাম কত চাচ্ছেন? 1,35,000 চাওয়া দাম। এখন পর্যন্ত কত বলছে? 1,08,000। লাস্ট টার্গেট 1,820,000। এই দেখছেন 1,18,020 হলে এটা বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। গাভীটাও কিন্তু বয়সটা কম, বাচ্চাটাও সুন্দর, তবে বক না বাচ্চা। এই পাশে একটা দেখছি, এটা একটা তথ্য নিতে চাই। ভাই কি খবর, ভালো? কেমন দাম দর কেমন চলছে বলেন তো, কত বলতেছে, কত গেছে ভাই? 2,500 কম, 1,000 কম। আপনি কত চেয়েছিলেন লাস্ট? বয়স কেমন ছিল ভাইয়া? 2 দাঁত বয়স। বাচ্চা কি বক না নাকি? নাভি ঝোলানো আছে। বাচ্চা তো মানে হালকা বয়স, কয়দিন? 8-10 দিন? 8 দিন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন লাস্ট কত হলে ছাড়বেন ভাইয়া? উপরে 2,000 উপরে, মানে 2,500 উপরে। আচ্ছা আচ্ছা, এই পাশে একটা দেখছি আমরা, এটা একটু তথ্য নিতে চাই। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? বাচ্চা তো ছোট, গাভীও ছোট, বাচ্চা কি বকনা না আরিয়া? বকনা। কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম? 65,000। এখন পর্যন্ত কত গেছে? 50 ভাঙ্গি। কেমন টার্গেট ছিল সর্বশেষ? 62-63। এই যে এটা দেখছি, গাভী বাচ্চা 62-63 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে। আমরা একটু চলে যাবো এই পাশে। কি দাম দর চলছে? দাম দর চলেছে না, নিউলিয়া কো খালি। মানে গরু কি আপনারা না কিনতে যাচ্ছেন? না না, তো গরু না। দাম বললেন? না বলেন নাই, দেখলেন। কত চাচ্ছিলেন? কত চাইছি মেলায়? মেলা এটা কত? 60। বকনা বাচ্চা আরিয়া? 4 বাচ্চা। গাভীর বয়স কয় দাঁত? আগর বয়স। আচ্ছা আচ্ছা, কত বলছে এখন পর্যন্ত? 48,50,52,52। আপনার লাস্ট টার্গেট কেমন ছিল বিক্রির? কত হলে ছাড়তেন? 55 হলে। দুধ হয় কি? দুধ হয়। কতটুকুর মতো? 1.5 কেজি দুধ। 1.5 কেজি মতো দুধ। এই যে এইটা বিক্রি হয়ে গেছে, এটা কে কিনলো ভাই আপনি? কত দিয়ে কিনলেন? 55। আচ্ছা, গাভীর বয়স কয় দাঁত? 6 জুয়ান। এই যে বকনা বাচ্চা নাকি? এটা কি পোষবেন? পোষবেন। কোথা থেকে আসছিলেন? এই যে ঘুঘুডাঙ্গা। ঘুঘুডাঙ্গা তো কেমন দামটা কেমন পাইলেন বলেন তো? মোটামুটি সস্তায় পাইছি। মোটামুটি সস্তায়? সবাই বলে দাম বেশি, আপনি বলছেন সস্তায়? সস্তা হয়েছে। আচ্ছা আচ্ছা, রাগ করে বলতেছেন? না রাগ করে না, হাসি মুখে করেছি। সন্তুষ্ট, গরু কিনে সন্তুষ্ট? হ্যাঁ। ঠিক আছে, আমরা একটা দেখি। কত বললেন? 58,55। এই পাশে একটা দেখছি গাভীটা, একদম হাড্ডি টাইপের। এটা একটু তথ্য দিব আপনাদের। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। গাভী কি জোয়ান?
বাচ্চা তো মনে হয় শাহিওয়ালে পার্সেন্টেজ আছে, বকনা বাচ্চা না? কত দাম চাচ্ছিলেন গাই বাচ্চা? ৬৫, কত গেছে? ৫৫, ৫৬। কেমন বিক্রি করবেন কত হলে? সাইড ভাঙ্গি, কিছুটা সাইড ভাঙ্গে নিচে আসবে। এই যে গাভি আর এই যে বাচ্চা বকনা, গাভিটা যেমন তেমন, বাচ্চাটা হচ্ছে মনের মতন না? আচ্ছা আচ্ছা, কালারটাও বেশ সুন্দর। এই পাশে বেশ কিছু এগুলো বিক্রি হয়ে গেছে, এগুলো কোথায় যাচ্ছে, দামটা কেমন দামে নিল, এগুলো তথ্য নিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এগুলো যাচ্ছে কোথায় ভাই? এগুলো যাচ্ছে চিটাগাং। চিটাগাং? আচ্ছা, এই যে গাই বাচ্চা কত পড়ছে ভাইয়া? কোন গাই বাচ্চা? এই যে এইটা, ৫৫, এই যে গাই বাচ্চা পড়ছে ৫৫,০০০ টাকা। আমরা একটু দেখি গাভীর বয়স, জোয়ান বকনা বাচ্চা ৫৫,০০০ টাকা। এই যে এটা, আর এটা 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 ৫৫, এটাও ৫৫,০০০ টাকা। এটা ক্রস ৫৫, তারপর সেটা ভাইয়া এটা, এটা ৬০, এই দেখছেন এটা হচ্ছে ৬০,০০০ টাকা। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যেগুলো বিক্রি হয়ে গেছে, সেই বিক্রি হয়ে যাওয়া গরুগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। তার পাশে এটা সাদাটা, এটা ৫২। আচ্ছা আচ্ছা, এটা পড়েছে ৫২। আর এই যে ক্রস, এটা কত পড়ছে? কত? ৫০, কত? ৫৩, ৫৩। এই যে এটা পড়েছে ৫৩। তো দর্শক শ্রোতা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এটা কি আপনার বাড়ির না বিক্রির? বাড়ির? বাড়ি থেকে দেখাইছিলেন? এটা কত দাম বলছিল? ১,০০,০০০। বাড়িতে বললে ১,০০,০০০ দেন নাই, হাটে এসে কি দামটা বাড়ছে কিছু নাকি কেনা যাবে না? ৮ পর্যন্ত গেছে। বাসাতে কত চাইছিলেন ওনার কাছে লাস্ট? ১৫। বাসাতে চাইছিল ১৫, এখানেও যাচ্ছে ১৫।